चलता रहूंगा पथ पर, चलने में माहिर हो जाऊंगा, या तो मंजिल मिल जाएगी या तो अच्छा मुसाफिर बन जाऊंगा। नमस्कार, आमी अमित। आपने सबाई के आरो एक बार अमित টিউটোরিয়াল টুলসে স্বাগত। আজকের যে টপিক খুবই ইন্টারেস্টিং টপিক, ভারতের নদ নদী, যেখান থেকে একটি বা দুটি কোশ্চেন হামেশাই পরীক্ষায় আসে। তো বাচ্চারা কি করে বা ছাত্রছাত্রী কি করে, এখান থেকে ভারতের নদ নদী থেকে কোশ্চেন মুখস্থ করা স্টার্ট করে দেয়। কিন্তু আমার যে মত, কোশ্চেন মুখস্থ করলে আপনি ভুলবেনই, আপনি মোটামুটি ভুলবেনই। তো আমার যে মোটো, পড়বো এমন, পড়াতে পারি যেমন, আপনি যদি গ্রাফ হিসেবে পড়েন তাহলে আপনার সারা জীবন মনে থাকবে। আমিও সেইভাবে পড়াবো গ্রাফ অনুযায়ী, ঠিক আছে? তো আপনাকে মুখস্থ করে আপনি বোঝার চেষ্টা করুন, ঠিক আছে, কোথায় কোন নদী বয়ে গেছে, তাহলে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আপনার মধ্যে পেশেন্স থাকে, কারণ কি ধৈর্য যার মধ্যে নেই তার জীবনে সফলতাও নেই, যদি আপনার মধ্যে পেশেন্স থাকে তাহলে পুরো ভিডিওটি দেখুন। এবং আমার রিকোয়েস্টে যদি আপনার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান, তাহলে কি হবে, কমেন্ট করলে আমি মোটিভেশন পাই এবং কি আরো মেহনত করার ক্ষমতা আরো বেড়ে যায় আমার। তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। তো চলুন শুরু করি। প্রথমে ভারতের নদ নদী, যেমন ছেলেদের ধর্ম কি মেয়েদের প্রতি আকৃষ্ট হ, ঠিক আছে, ছেলেদের ধর্ম এটা, মেয়েদের ধর্ম এই বয়সে হয় ছেলেদের প্রতি আকৃষ্ট হ, তেমনি নদ নদী, ভারত একটি হচ্ছে নদ নদীতে পরিপূর্ণ দেশ, তেমনি নদীর যে ধর্ম হচ্ছে সাগরে গিয়ে মেশা, নদী ধর্ম কি তাহলে সাগরে গিয়ে মেশা। ভারতের নদ নদী পড়ানোর সময় ভারতের নদ নদীকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হিমালয়ান নদী, এক নম্বর হচ্ছে হিমালয়ান নদী। হিমালয় নদী মানে বুঝতেই পারছ, বড় করে জেলে বুঝতে হবে হিমালয়ের ধারে কাছে নদীগুলি হবে, মানে উত্তর ভারতের নদী বলতে পারি আমি। দুই নম্বর হচ্ছে প্রায়দ্বীপীয় নদী, প্রায়দ্বীপীয় নদী বা এদের দক্ষিণ ভারতের নদীও বলতে পারি, এদের কি বলতে পারি আমি তাহলে দক্ষিণ ভারতের নদী, যেগুলোকে প্রায়দ্বীপীয় নদী বলে। আর হিমালয় নদী কি বলে, যেগুলি উত্তর ভারতের নদী, হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট, আর প্রায়দ্বীপীয় নদী কি হবে তাহলে বর্ষা জলে পুষ্ট বা বৃষ্টির জলে পুষ্ট নদীগুলি। হিমালয় নদীতে কি হয় সারা বছর জল থাকে, তাহলে আমরা জানি হিমালয় এদিক দিয়ে গেছে, এরকম হিমালয় গেছে। তো প্রথম যে নদীটি আমি বলবো হিমালয় নদী, প্রধান তিনটি নদী রয়েছে, তার মধ্যে প্রথমটি যে বলবো যেটি চীনের, এখানে আমরা জানি চীন রয়েছে, চীনের তিব্বতের মান সরোবর থেকে, মান সরোবর থেকে একটি নদী উৎপত্তি হয়ে ভারতের মধ্যে প্রবেশ করেছে, লাদাখ হয়ে উত্তর পশ্চিম সীমান্ত হয়ে পাকিস্তানের করাচি হয়ে এখানটায় আরব সাগরে এসে মিশেছে। তাহলে কি তিব্বতের মানসরোবর থেকে উৎপত্তি হয়ে ভারতের লাদাখ হয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত পাকিস্তানের করাচি হয়ে আরব সাগরে মিশেছে, এই নদীটির নাম কি? এই নদীটির নাম হচ্ছে সিন্ধু নদী। আমরা পড়েছি সিন্ধু গড়ের সভ্যতা, সেই সিন্ধু নদী হচ্ছে, সিন্ধু নদীর কথা আমরা পড়েছি, সেই সিন্ধু নদী কোথায়, তিব্বতের মানসরোবর উৎপত্তি হয়েছে। এই সিন্ধু নদীর শাখা নদী বা সহায়ক নদীও রয়েছে, শাখা নদী কি কি রয়েছে, এর পাঁচটি সহায়ক নদী রয়েছে, কি কি আপনাকে ক্রমে মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে ঝেলম, দু নম্বর চেনাব, তিন নম্বর কি, তিন নম্বর হচ্ছে রাবি বা রবি, রাবি, তারপরে কি এসছে বেয়াস, তারপরে এখানে নিচে সতলুজ, সতলুজ। তাহলে সিন্ধু নদীর পাঁচটি যে শাখা নদী বা সহায়ক নদী কি কি আপনাকে ক্রম অনুযায়ী মনে রাখবে, ঝেলম, চেনাব, রাবি, বেয়াস, সতলুজ, ঠিক আছে। পরীক্ষায় আপনাকে কোশ্চেন ঘুরিয়ে দেবে, এখানটায় কি কোশ্চেন দিবে যে দেখুন ঝেলম, চেনাব, রাবি, বেয়াস এদের উৎস কিন্তু হিমাচল প্রদেশে, এদের উৎস হিমাচল, অর্থাৎ কি এটা ভারতেই উৎস হয়েছে এদের, এমন সতলুজ যে নদীটি এর কিন্তু উৎস ভারতে নয়। প্রশ্ন হামেশা এক্সামে আসে যে সিন্ধু নদীর যে শাখা নদীগুলি আছে তার মধ্যে কোন নদীটির উৎস ভারতে নয়, আপনাকে মনে রাখতে হবে সতলুজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সতলুজের তিব্বতের মানসরোবরের কাছে রাক্ষসতাল থেকে উৎপন্ন হচ্ছে, কোথা থেকে, রাক্ষসতাল থেকে উৎপন্ন হচ্ছে কোন নদী, সতলুজ নদী, ঠিক আছে, মনে রাখতে হবে আপনাকে। আর কি চেনাব যে নদীটি আছে, চেনাব হিমাচল প্রদেশে, এই চেনাব নদী চন্দ্রা আর ভাগা নদীর মিলিত প্রবেশিষ্ট, তাই চেনাব নদীকে হিমাচল প্রদেশে চন্দ্রাভাগা নদী নামে পরিচিত এই নদীটি, ক্লিয়ার? তো ঝেলাম, চেনাম, রাবি, বিয়াস, সতলুজ এগুলো কি সিন্ধু নদীর হচ্ছে শাখা নদী। এরপরে যে যে সেকেন্ড নদীটি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে, গঙ্গা নদী আমরা দেখে নেব। গঙ্গা নদী ঠিক এখান থেকে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী নামের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ
বিহার, ঝাড়খণ্ডের কিছুটা অংশ, বেশি না কিছুটা অংশ, দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে এখানে বঙ্গোপসাগর এসে মিশেছে, ঠিক আছে, এখানে সরি বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগর মিশেছে, ঠিক আছে, বঙ্গোপসাগর এসে মিশেছে। তাহলে গঙ্গা নদী, এটা কি গঙ্গা নদী, গঙ্গা নদী, যাদের মনে হচ্ছে হাতের অক্ষর ছোট খারাপ, ঠিক আছে, তারা কি নিজের হাতের অক্ষর নিজে একবার লিখে নিজের হাতের অক্ষর দেখবো, একবার দেখে নাও, ঠিক আছে। তো গঙ্গা নদী তাহলে উত্তরাখণ্ডের ঘুম গুহা থেকে সৃষ্টি হয়েছে, কোথা থেকে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড কিছু অংশ, তারপর পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে কোথায় মিশেছে, বঙ্গোপসাগরে মিশেছে। কিন্তু গঙ্গার নামটা কখন হলো, গঙ্গা কিন্তু প্রথম হয়নি, গঙ্গা তখন হয়েছে, আপনার মরণোত্তর পরীক্ষা অনেকবার এসেছে, অলকনন্দা, অলকনন্দা আর হচ্ছে ভাগীরথী নদীর মিলিত প্রভাব, কোথায় অলকনন্দা আর গঙ্গা নদী, ভাগীরথী নদী মিলিত হচ্ছে দেবপ্রয়াগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে মনে রাখতে হবে, অলকনন্দা নদী আর গঙ্গা নদী কোথায় মিলিত হয়েছে, দেবপ্রয়াগে, দেবপ্রয়াগ, দেবপ্রয়াগে মিলিত হয়েছে অলকনন্দা নদী আর হচ্ছে ভাগীরথী নদী, এই অলকনন্দা ভাগীরথী নদী মিলিত প্রভাব গঙ্গা নামে প্রবাহিত হয়েছে, কোথায়, এখানে বঙ্গোপসাগরে এসে মিশেছে, ক্লিয়ার। এবার এই যে গঙ্গা নদী এসেছিল, এটা কিন্তু বাংলাদেশে গঙ্গা নামে পরিচিত না, বাংলাদেশে কি নামে পরিচিত, বাংলাদেশে পদ্মা নামে পরিচিত, কি নামে পরিচিত, পদ্মা নামে পরিচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে মনে রাখতে হবে, গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত, পদ্মা নামে পরিচিত। এবার গঙ্গার প্রধান সহায়ক নদী কি, গঙ্গার প্রধান সহায়ক নদী হচ্ছে যমুনা, যমুনা কি, যেটি উত্তরাখণ্ডের যমুনোত্রী হিমানি থেকে উৎপন্ন হয়েছে, উত্তরাখণ্ডের পাশেই যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, যমুনোত্রী হিমানি কাছেই, এই হচ্ছে, এটা হচ্ছে যমুনা, যেটি এলাহাবাদ শহরে প্রয়াগরাজ মিশেছে, এলাহাবাদ শহরে প্রয়াগরাজে মিশেছে, কার সঙ্গে, গঙ্গা নদীর সঙ্গে, কে, যমুনা, ঠিক আছে। তাহলে কোথা থেকে সৃষ্টি হয়, যমুনোত্রী, উত্তরাখণ্ডের কাছে যমুনোত্রী হিমানি থেকে যমুনা সৃষ্টি হয়েছে, যেটি হচ্ছে গঙ্গার প্রধান সহায়ক নদী বা শাখা নদী, আপনাকে মনে রাখতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও গঙ্গার আর কি সংখ্যার মধ্যে যে গণ্ডক আছে, যেগুলো উত্তর দিকে এসেছে, গণ্ডক, ঘরঘরা, রামগঙ্গা প্রভৃতি হচ্ছে গঙ্গার শাখা নদী, ঠিক আছে। তেমনি যমুনাতে এবার চলে আসি, যমুনা, যমুনারও শাখা নদী রয়েছে, প্রধান শাখা নদী তিনটি রয়েছে, কেবিসি, কর্মনাঙ্গা কর্মবতী, না কর্মনাঙ্গা কর্মবতী মোটেও না, এর কি কি সহায়ক নদী রয়েছে, চম্বল, সি ফর চম্বল, কে ফর কেন, কেবিসি, কেন চম্বল, বি ফর বেদবা। তাহলে যমুনার প্রধান তিনটি শাখা নদী কি কি, চম্বল, কেন, বেদবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, পরীক্ষা কিন্তু কোশ্চেন যে বলবে যমুনার এদের মধ্যে কোনটি যমুনার শাখা নদী নয়, আপনার অপশন দেখা থাকবে চম্বল, কেন, বেদবা, আর দেখা থাকবে রামগঙ্গা, ঠিক আছে, যেটা রামগঙ্গা হচ্ছে গঙ্গার শাখা নদী, আপনার তাহলে অপশন কি উত্তর দিতে হবে, রামগঙ্গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় হামেশাই আসে, অনেকবার কোশ্চেন আসে, ঠিক আছে, গঙ্গা তাহলে দেখে নিলাম। নেক্সট উত্তর তোমার হিমালয় নদীর আর একটা দেখে নেবো, যে সিন্ধুর মানসরোবর থেকে উৎপন্ন হয়েছে একটা নদী, এই এবার একটা জিনিস বলতে বলে গেছিলাম, সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2880 কিমি, আর গঙ্গার যে দৈর্ঘ্য হচ্ছে 2550 কিমি, 2550, 2550 কিমি, আর সিন্ধুর 2880 কিমি, তার মানে সিন্ধুর 2880 কিমির কিছুটা অংশ ভারতের মধ্যে দিয়ে গেছে, বাকিটা চীন আর পাকিস্তানের মধ্যে, পাকিস্তানের মধ্যে বেশি গেছে। এবার গঙ্গার 2550 কিমি, যার মধ্যে 2071 কিমি শুধুমাত্র ভারতের মধ্যে দিয়ে গেছে, বাকিটা বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে। নেক্সট, তিব্বতে মানসরোবর থেকে একটি নদী উত্তর হয়ে এদিকে হয়ে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে এখানে বঙ্গোপসাগরে মিশেছে, ঠিক আছে, একে তিব্বতে বলে সাংপো, কি নদী, সাংপো, অরুণাচল প্রদেশে একে বলে দিহাং, কি বলে, দিহাং, এবং অসমে একে বলে, এই নদীটি কি বলে, ব্রহ্মপুত্র, কি বলে, ব্রহ্মপুত্র, যার দৈর্ঘ্য হচ্ছে 2900 কিমি, কিন্তু ভারতে এর দৈর্ঘ্য 915 কিমি, কত কিমি, 915 কিমি, একে জাংবো নদী বলে, উরলুং জাংবো তিব্বতে বলে, আবার সাংপো বলে, আবার অরুণাচল প্রদেশ কি বলে, দিহাং, এবং অসমে যখন ভারতের মধ্যে প্রবেশ করে কি বলে, ব্রহ্মপুত্র নদী, আমরা সবাই জানি। কিন্তু এটি যেমন ভারতের সবচেয়ে বড় নদী কি, সবচেয়ে লম্বা নদী গঙ্গা, কিন্তু ব্রহ্মপুত্র সবচেয়ে চওড়া নদী, ভারতের সবচেয়ে চওড়া নদী কি, গঙ্গা, এবং গঙ্গা যে সবচেয়ে চওড়া নদী, সরি, ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্র এত চওড়া হয়, চওড়া হওয়ার জন্য কত, চওড়া বেশি হওয়ার জন্য আমরা জানি মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ, মাজুলি এই ব্রহ্মপুত্র নদীতেই তৈরি হয়, মাজুলি আপনি মনে রাখতে হবে, মাজুলি দ্বীপ তাহলে কোথায় তৈরি হয়, ব্রহ্মপুত্র নদীতে, কোথায়, অসমের কাছাকাছি, ব্রহ্মপুত্র নদীতে, মাজুলি নদী দ্বীপ সবচেয়ে বড় নদী। এরপরে আসছি, দেখো গঙ্গা নদী আমি দেখেছিলাম,
এই গঙ্গা নদী বাংলাদেশের পদ্মা নামে পরিচিত। এই যে ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশ আসবে, বাংলাদেশে এটি কি যমুনা নামে পরিচিত, কি নদী, যমুনা নদী নামে পরিচিত। যখন পদ্মা আর যমুনা মিলে আসে তখন বাংলাদেশে এটি, যখন বঙ্গোপসাগর মিশে পদ্মা আর যমুনা মিলে যে নদী তৈরি হয় তাকে বলে মেঘনা নদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি গঙ্গা নদী বাংলাদেশে গেলে পদ্মা, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে গেলে যমুনা, আবার যমুনা আর পদ্মা মিলে কি তৈরি নদী হচ্ছে মেঘনা নদী। আপনাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে মেঘনা নদী। মেঘনা নদী যখন এসে এখানে আসে বাংলাদেশে পেরিয়ে আসে বঙ্গোপসাগরে, এখানে সুন্দরবন ডেল্টা তৈরি করে, সুন্দরবন ডেল্টা। এবার ডেল্টা যারা জানেন না, ডেল্টা তাদের বলে দিই, ডেল্টা আমরা কি যেমন নদী কি মাটি এটি বয়ে নিয়ে আসে, মাটিটি বয়ে নিয়ে এসে জমা করে, এবং জমা করে ব আকৃতি ত্রিভুজ আকৃতির একটি ভূমি বা রূপ তৈরি করে তাকে বলে ডেল্টা। পৃথিবীর সর্ববৃহৎ যে ডেল্টা সুন্দরবন ডেল্টা, এই কোন কোন নদীর সৃষ্টি হয়? গঙ্গা নদী আর ব্রহ্মপুত্র নদীর মৃত প্রবাহ সুন্দরবন ডেল্টা, যেটা পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা তৈরি করে। আপনাকে মনে রাখতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসেছে সুন্দরবন ডেল্টা কোন কোন নদীর সঙ্গে, ব্রহ্মপুত্র আর গঙ্গা। তাহলে উত্তর ভারতের নদী দেখে নিলাম, ঠিক আছে, এর কি উপরে তিস্তা তোর্সা প্রভৃতি হচ্ছে এর শাখা নদী, এগুলো দেখে নিতে হবে সাংপু। এরপর যেটা দেখবো, এখানে হচ্ছে বিয়াস আর সতলুজ। একটা জিনিস বলতে বলেছিলাম, সিন্ধু যে নদীর যে দেখো শাখা নদীগুলি ভারতের মধ্যে গেছে, ঝেলম, চেনাব, রাবি, ব্যাস, সতলুজ। এখানে দেখো পাকিস্তানে যে, এখানে পাকিস্তানে যদি ভারত যদি এই পাঁচটা নদী যদি জল আটকে যায় তাহলে পাকিস্তানের মধ্যে সমস্যা হবে। তাই 1960 সালে একটা সিন্ধু জল সন্ধি বা সিন্ধু জল সন্ধি হয়েছিল। 1960 সালে যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিল, সিন্ধু জল সন্ধি হয়েছিল। কি হয়েছিল প্রথমে উপরে তিনটা দেখো, একটা হচ্ছে সিন্ধু নদী, তারপরে ঝেলম, চেনাব, সিন্ধু, ঝেলম আর কি চেনাব নদীর 80% জল পাকিস্তান আর 20% জল ইন্ডিয়া ব্যবহার করতে পারবে। আর নিচের যে রাবি ব্যাস সতলুজ, রবি ব্যাস আর কি সতলুজ, এর 80% জল ইন্ডিয়া আর 20% জল পাকিস্তান ব্যবহার করতে পারবে। এটা ছিল কি সিন্ধু জল সন্ধি বা সিন্ধু জল সমঝোতা। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে কিন্তু কোশ্চেনটা এই সিন্ধু নদী থেকে নিয়ে। সিন্ধু জল সমঝোতা কত সালে হয়েছিল? 1960 সালে, মনে রাখতে হবে আপনাকে। এবারে বিয়াস আর সতলুজ নদীর এখান থেকে ইন্দিরা গান্ধী নহর, যেটা রাজস্থানকে সবচেয়ে বেশি জল দেয় 470 কিমি, এই ইন্দিরা গড় নগর যেটা কৃত্রিম মানুষের দ্বারা তৈরি, ইন্দিরা গান্ধী নহর এখানে রয়েছে বিয়াস আর সতলুজ নদীর মিলিত প্রবাহ, এখানে কাকে দেয়? রাজস্থানকে সবচেয়ে বেশি জল দেয়। তো এইগুলো ছিল হিমাল নদীর কিছুটা কনসেপ্ট, ঠিক আছে। এরপরে আমরা আসবো প্রায়দ্বীপীয় নদীতে। নেক্সট প্রায়দ্বীপীয় নদী কি? প্রায়দ্বীপীয় নদী দেখো, এখানে মধ্যপ্রদেশের অমরকণ্ডকে, মধ্যপ্রদেশের অমরকণ্ডকে তিন দিক দিয়ে তিনটা নদী গেছে। এদিকে গেছে, উত্তরে গেছে সোন নদী, যেটি গঙ্গার একটি শাখা নদী ধরে নিতে পারো সোন নদী। পশ্চিমে দিকে এসছে নর্মদা নদী, আর এখানে ছত্তিশগড় রায়পুর থেকে যেতে বলতে পারো নদী গেছে, একে বলে মহানদী, যেটা উড়িষ্যা দিয়ে গেছে মহানদী। তাহলে অমরকণ্টক মধ্যে অমরকণ্ড থেকে তিন নদী বয়ে গেছে, উত্তরে গেছে সোন নদী, পশ্চিমে এসে নর্মদা, পূর্ব দিকে গেছে কি মহানদী। এবার দেখো, প্রথমে আমি যদি প্রায়দ্বীপ নদী বা দক্ষিণ ভারতের নদী বলি, নর্মদা নদী এখানে রয়েছে কি পর্বত? বিন্ধ্যাচল পর্বত। এদিকে রয়েছে সাতপুরা পর্বত, সাতপুরা পর্বত। নর্মদা নদী পরীক্ষা কোশ্চেন আছে, কোন নদী রিফ্ট ভ্যালি দিয়ে বয়ে চলে? রিফ্ট ভ্যালি, রিফ্ট ভ্যালি মানে এরকম একটা পর্বত, এরকম একটা পর্বত মাঝখান দিয়ে বয়ে চলে, কোন নদী? সেটা হচ্ছে নর্মদা নদী। আগে সাতপুরা নদী থেকে, সাতপুরা থেকে পর্বত থেকে তোমার হচ্ছে তৈরি উৎস, সেটা হচ্ছে কোন নদী? নর্মদা তাপ্তি নদী, তাপ্তি নদী। এই দুটো নদী কি? রিফ্ট ভ্যালি, অর্থাৎ কি দুটো পর্বতের মাঝখান দিয়ে বয়ে চলে, এটা বলে রিফ্ট ভ্যালি। এই দুটো নদী এসে আরব সাগরে পড়েছে, আরব সাগরে পড়েছে, এবং এই দুটি নদী কি এভিস্টুয়ারি, এস্টুয়ারি নির্মাণ করে। আর এই নদীগুলি যেমন বলছির পরে, এই নদীগুলি যেমন ডেল্টা তৈরি করে, এই নদীগুলি এস্টুয়ারি তৈরি করে, তাপ্তি নদী। তাহলে কোন নদীগুলি রিফ্ট ভ্যালি দিয়ে প্রবাহিত হয়? একটা হচ্ছে নর্মদা নদী, একটা হচ্ছে তাপ্তি নদী, ঠিক আছে। এগুলো কি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে, আরব সাগরে পড়েছে। নেক্সট, এবার মহানদী যেটা ছিল সেটা অমরকোন রায়পুর ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়ে কোথায়? উড়িষ্যা হয়ে এখানে কোথায় পড়েছে? বঙ্গোপসাগর পড়েছে। তোমরা নিশ্চয়ই পড়েছো হীরাকুদ বাঁধ, হীরাকুদ ড্যাম, ঠিক আছে। কি সবচেয়ে বড় ড্যাম? সেটা কোথায় রয়েছে? মহানদীতে রয়েছে, উড়িষ্যায়, ঠিক আছে। কোথায় রয়েছে? উড়িষ্যাতে। দেখা যায় এই কোশ্চেনটা হামেশাই আছে।
আর কি পড়েছে সবচেয়ে উঁচু দাম, ঠিক আছে, একটা দাম, সেটা কোথায় রয়েছে? সতলজে রয়েছে, ঠিক আছে। এরপরে আসি নেক্সট, তোমরা পড়েছো গোদাবরী নদী। গোদাবরী নদী কোথায়? মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে, এখানে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর পড়েছে। তাহলে নাসিক শহর গোদাবরী নদী তৈরি। আর কি হয়, এখানে যে গোদাবরী নদী দক্ষিণের মধ্যে সবচেয়ে বড় নদী, কত কিমি? 1465 কিমি গোদাবরী নদী, দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী, তাহলে কি? গোদাবরী নদী। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী কি, তাহলে নিশ্চয়ই বলতে পারবে গোদাবরী নদী। নেক্সট, গোদাবরী নদীর নিচে যদি বলি, এখানে কৃষ্ণা নদী, যেটাও মহারাষ্ট্র থেকে উৎপন্ন হয়েছে, সেটাও গিয়ে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক আছে। কৃষ্ণা নদীতে কোশ্চেন আছে কি, নাগার্জুনা ড্যাম কোথায় রয়েছে? কৃষ্ণা নদীতে রয়েছে। নেক্সট, কর্ণাটকে একটা নদী রয়েছে কাবেরী নদী, এটা রয়েছে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। কাবেরী নদী থেকে আরেকটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট পড়েছে, শীতসমুদ্রম জলপ্রপাত কোথায় রয়েছে? কাবেরী নদীতে রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কাবেরী, এটা হচ্ছে কৃষ্ণা নদী, ঠিক আছে। তো এগুলো ছিল দক্ষিণ ভারতের নদী। নেক্সট, আর একটা কোশ্চেন পরীক্ষায় হামেশাই আসে, যে লুনি নদী একটি অন্তর্বাহী নদী, যেটি আরাবল্লী পর্বত থেকে, এখানে রয়েছে আরাবল্লী, আজমেরে রাজস্থানে, আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়, গুজরাটের কচ্ছলে শুকিয়ে যায়, অর্থাৎ কি কোনো নদী থেকে মিশতে পারে না, এই জন্য বলে একে অন্তর্বাহী নদী, গুজরাটের কচ্ছলে শুকিয়ে যায়। কি নদী? একে বলে লুনি নদী। কি নদী? লুনি নদী বলে। ক্লিয়ার? তো গোদাবরী নদী, কৃষ্ণা নদী, কাবেরী নদী দেখতে পেলাম। এবার প্রশ্ন আছে, দেখো এগুলো যতগুলো সব পূর্ববাহী নদী, এগুলো কি করে? এগুলো ডেল্টা তৈরি করে। আর যত সব পশ্চিমবাহী নদী, সাতক্ষীরা, তাপ্তি, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে পশ্চিমবাহী নদী, এগুলো কি করে? এস্চুরি নির্মাণ করে। এস্চুরি মানে কি? যখন নদী তাজা পানি সাগরে খার পানি দিয়ে মিশে, তাকে বলে এস্চুরি, ঠিক আছে। এখানে আরেকটা পশ্চিমবাহী নদী ছিল মাহি নদী। কোশ্চেন আছে, কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার কেটেছে? সেটা হচ্ছে মাহি নদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব কি, একবার রিভাইজ করে নিচ্ছি, তাহলে উত্তরবাহী নদী সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, আর হচ্ছে গঙ্গাবাহী নদী, আর দক্ষিণ দক্ষিণবাহী নদী কি? তোমার হচ্ছে নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো হচ্ছে দক্ষিণবাহী নদী। তো আজকের এই ভিডিওতে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকগুলো কোশ্চেন আলোচনা করা হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।